আসসালামু আলাইকুম ইন্টেল কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন প্রসেসর অথবা রাইজেন ফাইভ ছাপান্ন এই দুটা প্রসেসরের বর্তমান প্রাইস কত আছে অথবা এই প্রসেসর দুটোর মেন কি কি পার্থক্য আছে যেটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে প্রাইস হিসাবে কোন প্রসেসরটা আপনারা নেবেন আর কি সেইটা জানানোর জন্যই এই ভিডিওটা করা তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তবে তার আগে একটু বলে নিই আমার এই ছোট্ট চ্যানেলে যারা আপনারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর যে কোনো ধরনের মতামত কমেন্ট করে জানাবেন তো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি কোরাই থ্রি টুয়েলভ জেনারেশান ইন্টেল কোরাই থ্রি টুয়েলভ জেনারেশান প্রসেসর এবং এই প্রসেসরটার স্পেসিফিকেশান এই পাশে দেওয়া আছে এটা হল থ্রি ওয়ান টু ওয়ান ডাবল জিরো এটা মডেল থ্রি পয়েন্ট থ্রি গেগাহার্স মানে এটা হচ্ছে বেস ফ্রিকুয়েন্সি টুয়েলভ এম বি ক্যাশ বারো এম বি ক্যাশের প্রসেসর এটা সতেরোশো সকেট এল জি এর সতেরোশো এই প্রসেসরটা ভিয়েতনামের প্রসেসর এটার বর্তমান প্রাইস আছে তেরো হাজার টাকার আশেপাশেই তেরো হাজার দুশো তিনশো তেরো হাজার এরকম তো প্রাইস তো ওঠানামা করে তো তেরো হাজার টাকার আশেপাশে এটার প্রাইস আছে বর্তমানে তো এইটার কোর আছে হচ্ছে চারটা এবং আটটা থ্রেড এইট থ্রেডসের প্রসেসর এটাতে গ্রাফিক্স হচ্ছে ইউএসডি সেভেন থ্রি জিরো গ্রাফিক্স আই থ্রি টুয়েলভ জেনারেশনে তো এটা তেরো হাজার টাকা হিসাবে চারটা কোর আটটা থ্রেডসের প্রসেসর এবার যদি আমরা রাইজেন ফাইভ ছাপান্ন শত জিতে যাই এটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডসের প্রসেসর আমি এই ইন্টার প্রসেসরে বলতেছিলাম এটাতে হচ্ছে চারটা কোর আটটা থ্রেডস কিন্তু রাইজেন ফাইভ ছাপান্নশো জি এই প্রসেসরটাতে কিন্তু ছয়টা কোর বারোটা থ্রেডস এবং এটার ম্যাক্সিমাম যেটা ফ্রিকুয়েন্সি সেটা হলো ফোর পয়েন্ট এবং বেস ফ্রিকুয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট এটার কিন্তু বেস ফ্রিকুয়েন্সি ছিল থ্রি পয়েন্ট মানে বেস ফ্রিকুয়েন্সি রাইজেন ফাইভ ছাপান্নশো জিতে বেশি আছে এবং যেটা টার্ব বুস্ট ফ্রিকুয়েন্সি সেটাও কিন্তু বেশি কারণ এটাতে হচ্ছে ফোর পয়েন্ট থ্রি এটাতে ফোর পয়েন্ট ফোর গেগাহার্স রাইজান ফাইভ আর রাইজান ফাইভ ছাপান্ন আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এই প্রসেসরে এটা উনিশ ক্যাশ এখানে যে লেখা আছে উনিশ ক্যাশ এই রাইজান ফাইভ ছাপান্ন সাথে রেডিয়ান গ্রাফিক্স বিল্টিন রেডিয়ান গ্রাফিক্স সহ এই প্রসেসরটা এবং এইটার বর্তমান প্রাইস বারো হাজার টাকার আশেপাশে মানে বারো হাজার টাকা প্লাস দুশো তিনশো হতে পারে তো সেই ক্ষেত্রে যদি এটা এটা তো বললাম তেরো হাজার টাকা সামথিং তো এই বারো এবং তেরো হাজার টাকা মানে এক হাজার টাকা কিন্তু ইনটেল কোরআই থ্রি টুয়েলভ জেনারেশান প্রসেসরের প্রাইসটা বেশি কিন্তু আমরা যদি স্পেসিফিকেশানে আমরা যাই তাহলে কিন্তু রাইজেন ফাইভ ছাপান্ন কিন্তু সবগুলোতেই বেশি কোর বেশি থ্রেড বেশি যেটা বুস্ট ফ্রিকোয়েন্সি সেটাও বেশি এবং ক্যাশ মেমোরিও বেশি উনিশ এম বি ক্যাশ এবং বারো এমবি ক্যাশ তার মানে ইনটেল আই থ্রি টুয়েলভ জেনারেশন প্রসেসরের থেকে রাইজেন ফাইভ ছাপান্নশো জি নিঃসন্দেহে সব দিক থেকে এগিয়ে থাকবে প্রাইসও কিন্তু মোটামুটি মার্কেট হিসাবে এক হাজার টাকা কম আছে তো আমার মনে হয় আপনারা যদি প্রসেসর এখন আপনারা ই করতে চান পিসি বিল্ড করতে চান আর প্রসেসর হিসাবে সিলেকশন করতে চান যে ইন্টেল নেব না রাইজেন নেব তো আমার মনে হয় যে রাইজেন ফাইভ ছাপান্নশো নিঃসন্দেহে প্রাইস হিসাবে একটা ভালো প্রসেসর এই জন্য বাংলাদেশে অনেকদিন ধরে জাতীয় প্রসেসর হিসাবে রাইজেন ফাইভ ছাপান্ন সুজি অবস্থান করছে তবে আপনারা যদি বাজেট বাড়াতে পারেন তবে এখন রাইজেন সেভেন সাতান্ন সুজি চলে আসছে ভিউয়ার্স সেটা আপনারা নিতে পারেন সেটা আপনারা প্রাইস দেখে নেবেন অনলাইনে সেটার কনফিগারেশনে ওটা আরও একটু আপডেট ওটার ক্যাশ মেমোরি বেশি কোর বেশি থ্রেডসও বেশি আপনাদের বাজেট বেশি হলে রাইজেন সেভেন সাতান্ন সুজিদের পিসি বিল্ড করতে পারেন এটার সাথে আর জিনিস বলে নিই এখানে মাদারবোর্ড দেখতে পাচ্ছেন আসুস প্রাইম এস ছয়শো দশ এম এটা ইন্টেল প্রসেসরের জন্য ইন্টেলের এক মাদার তো এইটা আসলে রাখার মূল কারণ হচ্ছে যে এটা একটা অফিসিয়াল মাদার বোর্ড এখানে গ্লোবালের স্টিকার দেওয়া আছে গ্লোবাল ব্র্যান্ডের ব্র্যান্ডের এটা অথরাইজড ইম্পোর্টার বাংলাদেশের আসুসের তো এটা হলো মাদার বোর্ডের ওভারভিউ স্পেসিফিকেশান এটাতে দুইটা র্যামের স্লট আছে গ্রাফিক্স লট এম ডট টু আউটসাই ব্যাকসাইডে স্পেসিফিকেশান ডিটেলস দেওয়া আছে এই মাদারবোর্ডটার বর্তমান প্রাইস এগারো হাজার ছয়শো থেকে এগারো হাজার আটশো টাকার ভিতরেই এগুলো থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডগুলো পাবেন তো আপনারা চেষ্টা করবেন অফিশিয়াল মাদারবোর্ড বোর্ড নেওয়ার জন্য কারণ অফিশিয়াল মাদারবোর্ডে যেটা সুবিধা হয় যে ওয়ারেন্টিতে যদি কোনো কারণে প্রবলেম হয় ওয়ারেন্টি টাইমের ভিতরে তাহলে কিন্তু খুব দ্রুত সময়ে ভিউার্স মাদারবোর্ড আপনারা ওয়ারেন্টিতে পেয়ে যাবেন খুব সহজেই প্রসেসরের ক্ষেত্রেও তাই আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল প্রসেসর নেওয়ার জন্য তো রাইজেন ফাইভ ছাপান্নশো জি এইটারও অফিসিয়াল এবং আন প্রসেসর পাওয়া যায় আপনারা রাইজেন ফাইভ ছাপান্নশো জি প্রসেসর কীভাবে অফিসিয়াল চিনবেন অফিসিয়াল এবং আন অফিসিয়াল এইটার উপরে আমার একটা চ্যানেলে ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আমি আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে সেইটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং মাদারবোর্ডও অফিশিয়াল অফিসিয়াল নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রেও ওয়ারেন্টি সাপোর্ট ভালো পাবেন অফিসিয়াল মাদারবোর্ড কীভাবে চিনবেন সেটা নিয়েও আমার একটা ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব সেটাও আপনারা দেখে নিতে পারেন আর কি এই ভিডিওতে আরেকটা শুধু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই পরিচয় করে দিই এটা হলো টুইন বসের র্যাম এটা হচ্ছে 8GB জিবি বাসের স্মার্টের প্রোডাক্ট এই যে স্টিকার দেওয়া আছে এটা হিট সিং সহ প্রাইস হিসাবে র্যামটা খুব ভালো করছে এটা আপনারা মার্কেটে পঁচিশশো টাকার আশেপাশেই পাবেন এইট জিবি বত্রিশশো বাসের টুইন মোসের আপনারা চেষ্টা করবেন অফিশিয়াল প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তো আপনাদেরকে মূলত আজকে দেখালাম ইনটেল এবং রাইজেন ফাইভ এই প্রসেসর দুটোর পার্থক্য মেন মেন পার্থক্য এবং প্রাইস সম্পর্কে ধারণা দিলাম আপনারা পিসি বিল্ডের সময় কোনটা দিয়ে করবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন তবে বর্তমানে প্রাইস হিসাবে যেহেতু এটাও কম আছে এবং হচ্ছে যে স্পেসিফিকেশনও ভালো রাইজেন ফাইভ ছাপান্নশো আবার মনে হয় যে আপনারা এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন পারফরমেন্স নিঃসন্দেহে কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন থেকে রাইজেন ফাইভ ছাপান্নশো জি নিঃসন্দেহে ভালো পারফরমেন্স করতে পারবে এ পর্যন্তই আজকে যদি ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ